কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আর এখন দুপুর 12টা বাজে, আজ দেরি হয়ে গেল একটু আমার তোমাদের সঙ্গে কথা বলতে। তো আজ আমি তোমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমাদের খুব ভালো লাগবে, কারণ তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমাদেরকে শান্তিপুরের কিছু জিনিস দেখাবো। শান্তিপুরের কথা বলতেই তোমাদের সব থেকে প্রথমে কোন কথাটার কথা মনে হয়? আমার তো মনে পড়ে আগেই তাঁতের শাড়ির কথা, নিশ্চয়ই তোমাদেরও মনে পড়ে। তো চলো আজকে আমরা এমন কিছু তাঁতি ভাইদের বাড়িতে যাব যেখানে গিয়ে আমরা তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি দেখব, শান্তিপুরি শাড়ি দেখব, যেটা হ্যান্ডলুম আর পাওয়ারলুম দুটোই দুভাবেই তৈরি হয়, মানে হাতে তৈরি এবং মেশিনে তৈরি দুভাবেই তৈরি হয়। তো সেমন কিছু তাঁতি ভাইদের সঙ্গে আমরা কথা বলবো এবং তারা কীভাবে শাড়িগুলো বোনেন আর কতটা পরিশ্রম তাদেরকে করতে হয়, কতটা এফোর্ট দিতে হয় এবং সেই পরিশ্রমের বিনিময়ে তারা কীরকম পারিশ্রমিক পান সেটাও তোমাদেরকে জানাবো তাঁতি ভাইদের মাধ্যমে। তাঁতি ভাইরাই তোমাদেরকে সমস্ত কিছু খুলে বলবেন আর সেই ঐতিহ্যটাকে তারা কীভাবে ধরে রেখেছেন, কতটা পরিশ্রম করে তারা একটা শাড়িকে হাতে বোনেন আর কত দিনে বোনেন, সেটা মেশিনে হোক বা হাতে হোক, মানে হ্যান্ডলুমে হোক বা পাওয়ারলুমে হোক, সবটাই তোমরা জানতে পারবে। আর এমন একজন তাঁতি ভাইদের বাড়িতেও যাব যে যিনি নাকি হোলসেলের বিজনেস করেন। তো সামনে পুজো আছে, তোমরা যদি চাও তাও তোমরা এখান থেকে শাড়ি তুলে তোমরা বিজনেস করতে পারো। তো আমি তার নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। এই রাস্তার পাশে একটা বাড়িতে তাঁত বুনছে, আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই তাঁতে, একটুখানি দেখিয়ে দে। এই যে দেখো, পুরোটা তো দেখাতে পারবো না, একটুখানি ঝলক তোমাদের দেখিয়ে দিই। আমরা এসে গেছি যার বাড়িতে যাবো সে, তো আমরা চলে এসেছি যেখানে হাতে বোনা হয় তাঁত। তো উনি আমাদের বয়োজ্যেষ্ঠই। তো দাদা নমস্কার, আমরা এসেছি আপনার বাড়িতে একটু হাতে বোনা তাঁত সম্পর্কে আপনি যদি বলেন। এটা তো শান্তিপুরের ঐতিহ্য, তো সেই ঐতিহ্য সম্পর্কে আপনি একটু বলুন আর কীভাবে এটা শুরু হলো আর কীভাবে বোনা হয় তাঁতটা, সেটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। শুরু বহুদিন আগে, তখন আরও অনুন্নত ছিল, কিন্তু আস্তে 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 উন্নতি হয়ে এই জায়গায় এসছে। নকশা ঐতিহ্য হচ্ছে নকশা শাড়ি, মিহি সুতো নকশা শাড়ি, মোটা সুতো শাড়ি এখানে হয় না, মিহি সুতো মানে 100 কাউন্টের সুতো একটু জোরে বল আর নকশা, এটাই শান্তিপুরের ঐতিহ্য। কিন্তু এখন পাড়লুম টালুম ঢুকে গেছে, সেখানেও মিহি সুতোর কাপড় তৈরি হচ্ছে, আর সেই জন্যে এই হ্যান্ডলুম অর্থাৎ হাতে বোনা যে তাঁত সেটা প্রায় মৃত প্রায়, কারণ প্রায় শেষ হতে চলেছে, মেশিন ঢুকে গেছে। মেশিনের ফলে একটা মানুষের কাজ যা হয়, মানে দিনে একটা কাপড় তৈরি করা যায় অর্থাৎ 12 হাত, 12 হাত কাপড় তৈরি করা যায় একদিনে একটা মানে। কিন্তু আজ যে পাওয়ার লুম এসে একদিনে 4টে পর্যন্ত কাপড় তৈরি করা যায়। অতএব সেখান থেকে এবার হাতের শাড়ি মার খেয়ে যাচ্ছে, মেশিনের সঙ্গে তো হাত কখনোই পারে না, পেরে ওঠে না, চিরদিনই আছে। তো এটাও সেরকম। তবে আমরা পুরনো তাঁতি যারা, আমি প্রায় 40 বছর যুক্ত এই তাঁতের সঙ্গে, আমরা যারা পুরনো মানুষ আমরা এই হাতটাকে ঐতিহ্যই বলুন আর হয়তো পারবো না এই হিসেবেই বলুন, আমরা এটাকে ধরে রেখেছি, আঁকড়ে রেখেছি। পুরনোকে ছেড়ে দিলে হবে না, পুরনো আমাদের শেখায় অনেক কিছু, তাই না? তো সেই জন্য আমরা কিছু মানুষ এখনো হাতের তাঁত নিয়ে আছি, কতদিন থাকবো সেটা ভবিষ্যৎ বলবে। আর আমরা এটাকে ভালোবাসি, কিন্তু আজই ভালোবাসাটা সব উঠে যাচ্ছে, মানে শেষ হয়ে আসছে, মেশিন ঢুকে ম্যানমেড হারিয়ে যাচ্ছে। মিহি সুতো হতে হবে, তবেই সেটা
শান্তিপুরি শাড়ি হয়। শান্তিপুরি শাড়ি হয়ে যায়। আচ্ছা, মিহি সুতো হবে। আচ্ছা, তাতে আমি এটা নকশা নেই, এখানে নকশা হয় বিভিন্ন ফুল পাতা নকশা হয়। এটাই হচ্ছে এই মেশিন, জ্যাকেট মেশিন, এটাকে বলে জ্যাকেট মেশিন। আচ্ছা, এই মেশিনের সাহায্যে নকশাগুলো হয়। আচ্ছা আচ্ছা, তো এই নকশাগুলো কিভাবে তোলেন আপনারা? এগুলো ওঠে আর বোনা হয়। এখানে শিল থাকে বা জড়ি থাকে। আচ্ছা, এখানে জড়ি থাকে। আচ্ছা, দিয়ে আমরা এখানে তৈরি করি। আচ্ছা, এখনো সেই নকশাটা আর কি টানানো হয়নি, তাই তো? টানানো হয়নি। আচ্ছা আচ্ছা, সবে সুতোটাকে আপনারা, এটাকে বলে মাঠা। আচ্ছা, এটা মাটা শাড়ি। মাটা শাড়ি। আচ্ছা, এটা হচ্ছে মাটা শাড়ি। এখনো উনি যে নকশা শাড়ি হয় সেই নকশাটা টানাননি, কারণ এটা মাটা শাড়ি হচ্ছে, এটা কোনো নকশা হবে না, সম্পূর্ণ হাতে তৈরি করছে। তো এই হাতে তৈরি কাজের ঐতিহ্য প্রায় ওনারা হারিয়ে ফেলতে বসেছেন, কারণ ওনাদের কাছে এখন আর সেইভাবে হাতের ইয়ে আসে না, কারণ যেটা মেশিন করতে পারে সেটা হাতে ওনারা করে উঠতে পারেন না, এটা তো স্বাভাবিক। হাত তো আর অত তাড়াতাড়ি চলবে না, যেটা উনি বললেন আমাদের। অবশ্যই কিনে এসে যেমন একদিক দিয়ে ভালো হয়েছে, তো একদিক দিয়ে খারাপও হয়েছে। এটাকে বলা হয় জ্যাকেট শাড়ি, মানে নকশা। এটা আমাদের শান্তিপুরি ভাষায় জ্যাকেট তাঁত, অর্থাৎ মেশিনে নকশাটা হয়। এই সুতোগুলো হাতে বাঁধতে হয়, বেঁধে তারপর সিল্ক বা জড়ি দিয়ে এই নকশা তোলা হয়। বিভিন্ন ধরনের নকশা, এটাতে একটা দেখাতে পারলাম, অজস্র এই ধরনের সুন্দর সুন্দর নকশা তৈরি হয়। এগুলো কিন্তু এই দু পা দু হাতে কাজ, এখানে কোনো ইলেকট্রিক লাগে না। দেখছেন একটা কারখানা, তাঁত ঘর আমরা বলে থাকি, কারখানা বলি না, আমরা বলি তাঁত ঘর। এদের ভাই একটা শিল্পী, পুরনো শিল্পী, আমি একজন পুরনো শিল্পী। দেখুন তাঁতগুলো সব পুরো পুরো নষ্ট হচ্ছে। এই হাতে তৈরি করতে কতটা পরিশ্রম হয়, কারণ উনি উপর থেকে টানছেন, ওনার কিন্তু চেষ্টে খুবই এটা লাগে, তাই তো দাদা? মানে এতে তো হার্টেরও একটা সমস্যা হতে পারে। হ্যাঁ, তো হার্টেরও দেখো সমস্যা হতে পারে, তো কতটা খাটনি। কিন্তু সেই হিসাবে ওনারা কোনো রকম পারিশ্রমিকও পান না, আর ওনাদের সেইভাবে কোনো সম্মানও জানানো হয় না। তো আমরা সবার কাছেই আপিল রাখি যে যদি ওনারা যারা এখনও এই ঐতিহ্যটাকে ধরে রেখেছেন সেই সম্মানটাকে যদি দেয়া হয় ওনাদের, তাহলে মানে খুবই ভালো হয়। এটা তো আমাদের গর্বের বিষয়, এটা তো আমাদের বাংলার গর্ব। তো আমার অনুরোধ, আমাদের শান্তিপুরের পুরনো ঐতিহ্য, অতএব এই তাঁতের কাপড়, এটাকে একটু একটু গুরুত্ব দিন, একটু বাঁচান, সেই সঙ্গে শিল্পীদেরও। আমরা পুরনো মানুষ, বহুদিন যুক্ত, অনেক পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা চাইছি এটা বেঁচে থাক। নমস্কার। ভাইয়ের বাড়িতে নিয়ে যাচ্ছি, যারা শুধু তাঁত বোনে না, তাদের হোলসেলের ব্যবসাও আছে, তারা সব জায়গায় হোলসেলিং করে। তো চলো তোমাদেরকে তার বাড়িতে নিয়ে যাই। সেই ভাইয়ের বাড়িতে, যার বাড়িতে তোমাদেরকে আনা হয়েছে শাড়ি দেখানোর জন্য। এই যে শাড়িটা দেখছেন আপনি, এই শাড়িটা আছে হচ্ছে রেশমের উপরে মটকা বানানো আছে, আর যেটা উইভিংটা দেখছেন এটা হচ্ছে আমাদের এখানে ঘোষে স্ট্যাবল বলে যে সুতোটা পাওয়া যায় সেই সুতো দিয়ে এটা উইভিং করা আছে, যেটা পুরোটাই হাতের কাজ। এই যেটা মানে ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন হাতের কাজটা, যে ফন্ডেও যেটা আছে ব্যাক দিয়েও সেই সুতোটা আমাদের ঘুরিয়ে বার করতে হয়, ঠিক আছে? আর এই শাড়িটা বুনতে মোটামুটি একটা তাঁতির 8-10 দিন টাইম লাগে। আর এটার মধ্যে জড়িও আছে, যেটা আমাদের এটা টেস্টের জড়ি বলি আমরা, খুব ভালো কোয়ালিটির জড়ি এটা দিয়ে করা। আর দুপাড়েও এটা আমাদের জড়ি আছে। আর এই শাড়িটা মূলত আমাদের 14 হাতের উপরে বেশ করে করা হয়, কিন্তু এই ব্লাউজ পিসের জন্য। আর এই শাড়িগুলো মেনলি আমাদের এক্সপোর্টের জন্য ইয়ে হয়, ব্যবহার করা হয়। আমাদের মেনলি সাউথটা বেশ করে কাজ হয়, মানে চেন্নাই, হায়দ্রাবাদ, কর্ণাটক এইসব স্টেটগুলোয় বেশি কাজ হয় এইসব জিনিসের উপরে। ওইসব স্টেটে এগুলো খুব ডিমান্ড বেশি।
পরবর্তীর একটা দেখাচ্ছি মটকার উপরেই। হ্যাঁ, এটা আঁচলটা পুরো জরির উপরে আছে, আর বডিটাতেও জরি আছে, জরি দিয়ে কাজটা করা আছে, পুরো অল ওভার কাজ করা এটা আছে, এই যে পুরো অল ওভার কাজ করা আছে জরি দিয়েই। না, প্রিন্টিং নয়, এটা এটা বোনার উপরেই হয়, তাতে বোনা হয়। এই যে যে জিনিসটা আগে করা, মানে দেখছেন যে পাতার যে কাজটা, এটা আগে ড্রয়িং এর মাধ্যমে করে নেওয়া হয়, সেই ড্রয়িংটা দেখে দেখে তাঁতে আমাদের তাঁতিরা তারপরে ওই তাঁতে আবার তোলে। আমাদের যে যারা উইভার্স আছেন, মানে যারা একটুখানি অনেক বড় মাপের যারা শিল্পী, তারাই একমাত্র এই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, আর এই শাড়িগুলো করতে অনেক টাইম লাগে, সব থেকে মানে বড় বেশি এগুলো প্রায় 12 থেকে 14 দিন করে টাইম লাগে হাতের কাজ। আর এই যে হ্যাঁ, এটাও ব্লাউজ, আমাদের আমাদের হ্যান্ডলুমের বেশিরভাগ শাড়িতেই ব্লাউজ পিস থাকে। এটা মোটামুটি প্রাইস আপনার, মানে স্টার্টিং প্রাইস মোটামুটি এই শাড়িগুলো, এই টাইপের শাড়ি আমি এটাকে প্রপার বলছি না, কারণ ভিডিওর মাধ্যমে বললে প্রবলেম হয়ে যাবে, মানে আমাদের থেকে যারা নিয়ে সেল করে তাদের প্রবলেম হয়ে যাবে। তবু আমি জাস্ট একটা প্রাইস আমি বলছি, মানে এই রকম শাড়ি স্টার্টিং হয় মোটামুটি 7 থেকে 8 হাজার টাকা থেকে স্টার্টিং হয়। প্রপার জড়ি, আর ভেতরে মটকাও আছে, এই যে মটকা আছে, নিচেরটা যেটা আছে এটাও রেশমের উপর, যেহেতু এটার আপনার প্রাইস শুরু হয় 3,500 থেকে এটা স্টার্টিং হয়। থার্ড শাড়ি এটা কটন, চতুর্থ শাড়ি, নেক্সট শাড়িতে এটাও আছে, হচ্ছে রেশমের উপরে মটকা বোনা আছে, আর আঁচলটা আপনার পুরো জড়ি দিয়ে আর হচ্ছে সুতো দিয়ে কাজ করা, এটাও হ্যান্ড উইভিং এর শাড়ি। আমাদের কাছে মানে যেটুকুনি আইটেম যা আছে সবই হ্যান্ড উইভিং, এই যে টোটালটাই, আর পুরো বডিটাতেই আপনার জড়ি, এটাও উইথ ব্লাউজ পিস। এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম মোটামুটি বর্ডারটা প্লেন থাকছিল, আর এটা বর্ডারের উপরেই কাজ করা আছে, বডিটায় হালকা কাজ, বর্ডারটায় বেশি কাজ, আর আঁচলে কাজ আছে। এটাও আপনার মানে রেশমের উপরে, এটা আমাদের মানে ঘোষের যে স্ট্যাপল আছে আমাদের, সেটা বানানো, মানে আপনার উল টাইপের একটা মেটেরিয়ালস আছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অমিত হ্যান্ডলুম শাড়ি, এটা নদিয়ার শান্তিপুরে অবস্থিত। নদিয়ার শান্তিপুরে আপনি শান্তিপুর স্টেশনে নেবে, যে কোনো টোটোতে বলবেন শ্যামবাজার যাব, শ্যামবাজার আসলেই আপনাকে যে কোনো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল বাটনকে অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ।